স্বামী স্ত্রীর মধ্যে মানসিক শান্তিটা থাকাটা জরুরি, কারণ তাদের মধ্যে মানসিক শান্তির অভাবে ভেঙে যেতে পারে গোটা একটা পরিবার। আর মানুষের এই শান্তির অভাবে মৃত্যু পর্যন্ত হতে পারে। মানসিক শান্তি কখনো টাকা পয়সা দিয়ে কেনা যায় না। দামি দামি খাবার খেয়ে যদি স্বামী স্ত্রীর মধ্যে সারাক্ষণ ঝগড়া বিবাদ লেগেই থাকে, তাহলে সেই অর্থে বিত্তের কোনো দামই নেই। অথচ দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে কিছু পরিবার এমন হাসি খুশি তৃপ্তিময় ভালোবাসা নিয়ে বেঁচে থাকে যে তাদের দেখেও চোখ জুড়িয়ে যায়। দামি গাড়িতে চড়েও যদি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকে, তাহলে সেখানে মানসিক শান্তিটা কোথায়? কিন্তু রিক্সায় চড়েও যে যুগল বাহুতে বাহু রেখে রাজ্যের সব গল্প জুড়ে দিয়ে চষে ফেলে পুরো শহর, সেখানে মানসিক শান্তিরা হাতছানি দেয়। যে পরিবারে একে অপরকে বোঝার আকাঙ্ক্ষা প্রবল, সেখানে মনের সব আবেগ বিশ্বাস লুটোপুটি করে সংসার জুড়ে, সেখানেই স্বর্গরা বাস করে। অপরদিকে যেখানে আবেগ বিশ্বাসের কোনো দাম নেই, কারো কথা শোনার সময় নেই, হাসির ছিটে ফোটা নেই, সেখানে শান্তিটা কোথায়? স্বামী স্ত্রীর মধ্যে কর্তৃত্ব ফলানোর ব্যাপারটা না থাকলে বোধহয় মানসিক শান্তির আলিঙ্গন করে, যে শান্তি ছড়িয়ে পড়ে পুরো সংসার জুড়ে।